এরকম আপনার এলাকায় যেভাবে প্রতিটা জিনিসে একদম মানে যদি বলা যায় জিরো থেকে একদম হিরো হওয়া, সেই জায়গা থেকে এই ক্লাবকে কি বলবেন? খুবই ভালো, এরা তো খাটাখাটনি করে করছে, সুন্দরভাবে করেছে, প্রোগ্রামও নানা রকম করছে, সন্দীপ খাটাখাটনি করে ভালো, মানুষ খুশি হলেই আমরা খুশি, মানুষের কাছে সব মানুষ যে কোনো জায়গায় মানুষ আনন্দ দিলে আমরা চাই মানুষের সঙ্গে নিয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যেভাবে এগোচ্ছে তার সঙ্গে সঙ্গে ক্লাবগুলো যেভাবে আজকে নেমে এসছে, এই বার্তাটা আগামী দিনে যে বাকি যে ক্লাবগুলো আছে তাদেরকে কি বার্তা দিতে চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো কয়েক কোটি টাকা দিয়েছে ক্লাবে, এত আজ অব্দি কোনোদিন পৃথিবীর ইতিহাসে হয়নি। আমি মনে করি যে সামনে পূজা আসছে, সমস্ত পূজা কমিটি ক্লাব সবাই মিলে একত্রিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের উন্নয়ন এই দুটোকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আর দিদি বলো বলে যে জিনিসটা এই মুহূর্তে যেটা খুব প্রচার হয়েছে এবং কয়েকদিনের মধ্যে ভালো প্রচার হয়েছে, সেই দিক থেকে এই ক্লাবের পক্ষ থেকে তারা কি কিছু ব্যবস্থা? ক্লাব এখান থেকে তারা মানুষের অভাব অভিযোগ তাদের জানাতে বলতে পারে, অ্যাওয়ার করতে পারে, 100 দিন তো টাইম নেওয়াই হয়েছে। দিলীপ ঘোষ বলছে বিজেপির থেকে চুরি করে, মানে প্রশান্ত কি বিজেপির ছেলে নাকি আমি জানি না, বিজেপির এতে মানে বংশে জন্ম কিনা আমি জানি না, তবে এটা আমি জানি যে বিজেপি যে সংস্কৃতির কথা বলে তারা এই সম্মানীয় বুদ্ধিজীবীদের চামচা বুদ্ধিজীবী বলে, যারা চামচা বুদ্ধিজীবী বলে তাদের সারমেও বড়াও বলে মানুষ ডাকছে।